আইএলটিএস রিডিং এ সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ক্যামব্রিজ 10 বইয়ের রিডিং টেস্ট 2 এর সিনোনিম, কতগুলো যে সিনোনিম আমি পেয়েছি সেগুলো এখানে হচ্ছে দেখানো হবে। রিডিং এ হচ্ছে আপনি যত প্যাসেজ এবং প্যারাগ্রাফে প্রশ্নের মধ্যে যে সিনোনিমগুলো দেয়া আছে এগুলো যদি আপনি শিখতে পারেন আপনার জন্য রিডিং অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে যদি আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে প্যাসেজ 1 থেকে, এখান থেকে পেয়েছি যে অ্যাফ্রাইড, ফিয়ার, পিপল আউট অফ ওয়ার্ক, আনএমপ্লয়মেন্ট। এখানে যদি দেখা যায় এটা কোত্থেকে দেয়া হয়েছে, এই যে এখানে দেয়া আছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, এটার অর্থ যে জি থেকে আনা হয়েছে এটা হেডিংস। তো এখানে যে সিনোনিমটা ব্যবহার করা হয়েছে এখানে দেখি, এখানে বলা হয়েছে ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের ভয়, ফিয়ার ভয়, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব। আর এখানে সেটা ব্যবহার করা হয়েছে, ফিয়ারের বদলে অ্যাফ্রেড ব্যবহার করা হয়েছে, তারপর আনএমপ্লয়মেন্ট আউট অফ ওয়ার্ক মানে কাজ ছাড়া থাকবে। তো এরকম আপনি যত সিনোনিম শিখতে পারবেন তত ভালো। তো এখানে আমি যে লিখে রেখেছি যে অ্যাফ্রেডের একটা সিনোনিম ওরা ব্যবহার করতে পারে ফিয়ার, আর আনএমপ্লয়মেন্ট হচ্ছে পিপল আউট অফ ওয়ার্ক। তারপর হচ্ছে যদি প্যাসেজ 2 চলে যায়, 2 দেখি, 2 অনেকগুলো পাওয়া গিয়েছে। এখানে প্রথমটা আছে যে হোম এর বদলে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন এখানে যেটা বলা ছিল যে হোম, তারপর কি হোম এডুকেশনাল প্রভিশন, তো এটার প্রশ্ন যদি আমরা দেখি এখানে বলা হচ্ছিল যে রেফারেন্স টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড অন দ্য গিফটেড চাইল্ড, এটা এই এ নাম্বার থেকে আসছিল এখান থেকে। তো এই যে এখানে এর রেফারেন্স দেওয়া ছিল যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে, সেটা কি যে বাড়ির এডুকেশনাল প্রভিশনে, তো এখানে হোম দেওয়া আছে। তো হোমের বদলে এরা এখানে প্রশ্নতে কী দিছে, ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড, তার মানে এটা একটা সিনোনিম হিসেবে ব্যবহার করেছে, এখানেও হোম দেওয়া আছে। পরেরটা দেখি, পরের সিনোনিমটা প্যারেন্টস, ক্লোজ রিলেটিভ দেখি। তো আমরা পরেরটা যদি দেখি যে প্যারেন্টস অ্যান্ড ক্লোজ রিলেটিভ, মানে প্যারেন্টস হচ্ছে প্যাসেজে দেওয়া আছে আর ওরা প্রশ্ন ব্যবহার করছে ক্লোজ রিলেটিভ, সেটা হচ্ছে যে এখান থেকে আসছে। এখানে দেওয়া আছে হচ্ছে প্যারেন্টস, আর সেখানে ওরা এখানে ব্যবহার করছে এই যে ক্লোজ রিলেটিভ, যে সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভ, এটা পেলাম। পরেরটা দেখি, পরেরটা বলা আছে যে ল্যাক, ডোনট হ্যাভ, মানে প্যারাগ্রাফে হচ্ছে ল্যাক দেওয়া আছে আর প্রশ্নের মধ্যে ডোনট হ্যাভ দেওয়া আছে, এটা হচ্ছে এখান থেকে আসছে। এই যে একটা ছিল যে ফর ল্যাক অফ ইন্টারনাল রেগুলেশন, যে ইন্টারন্যাশনাল রেগুলেশনের অভাবে, মানে ল্যাক অর্থ তো অভাব, তো এটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। এই যে দে ডোনট হ্যাভ, আনসারটা কিন্তু ইন্টারনাল রেগুলেশন ছিল, এই যে এখানে ডোনট হ্যাভ মানে নেই তাদের, আর এখানে হচ্ছে ল্যাক একই কথা। পরটা যদি দেখি, অলসো অ্যাজ ওয়েল অ্যাজ, মানে অলসো অর্থ তো আমরা জানি যে আরও, তো এখানে প্যারাগ্রাফে যেটা দেওয়া আছে যে ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো পার্ট অফ মেটাকগনিশন, সেইখানে মানে মেটাকগনিশনের একটা অংশ হচ্ছে ইমোশনাল অ্যাওয়ারনেস। প্রশ্ন দেওয়া আছে যে এই যে মেটাকগনিশনের কথা বলা আছে যে ইনভলভস যে দুইটা সেটা তো দেওয়া আছে, এবং এখানে বলা আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপিং ইমোশনাল অ্যাওয়ারনেস, তার মানে অলসো যে এখানে একটা ছিল যে ইমোশনাল অ্যাওয়ারনেস কি এটার একটা পার্ট, যেটা কি ডেভেলপ হচ্ছে যে হেল্প করে ফিলিংস, তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে যে এটা অ্যাজ ওয়েল অ্যাজ, মানে অলসোর বদলে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা যাবে আর কি, ওরা ব্যবহার। তারপর বলা আছে যে শর্টেন, শর্টেন মানে হচ্ছে কমানো, পরবর্তীতে ওরা হচ্ছে লেস ব্যবহার করছে, তো এটা যদি আমরা দেখি এই যেখানে বলা আছে যে উই ক্যান শর্ট অ্যান দ্য প্র্যাকটিস, মানে প্র্যাকটিসটা কম করতে পারি, যে প্র্যাকটিসটা কি করতে হবে এখানে কমিয়ে দিতে হবে, আর এখানে এটা ব্যবহার করছে লেস টাইম, এখানে শুধু লেস অর্থ আমরা জানি কম, আর এখানে হচ্ছে শর্ট অ্যান অর্থ যেটা সেটা হচ্ছে কম, তার মানে শর্ট অ্যান আর লেস দুইটা একই সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং পরটা যদি দেখি যে ইউজফুল আর হচ্ছে ফেভর, ইউজফুল অর্থ আমরা জানি সেটা হচ্ছে কি উপকারী, আর ফেভর দিয়ে এটাই বোঝায় যে হচ্ছে কি কোনো কিছু হচ্ছে সুবিধা দিচ্ছে আপনাকে সেটা বোঝায়। তো এখানে যে এখানে ব্যবহার করা হয়েছে যে ইউজফুল ফর ব্রাইট চিলড্রেন ফ্রম ডিপ্রাইভড এরিয়াস, মানে ইউজফুল মানে উপকারী, তো সেই ক্ষেত্রে এখানে এটা যেটা ব্যবহার করা হয়েছে এই যে ফেভর, মানে যেটা তাদেরকে কি সুবিধা দেয় তাদের পক্ষে আছে, তার মানে ইউজফুল আর ফেভর হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে। পরটা দেখি
হচ্ছে ডিপ্রাইভড সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, মানে কি বঞ্চিত, আরেকটা বলছে সামাজিকভাবে যারা হচ্ছে সুবিধা বঞ্চিত কে ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে এখান থেকে এই ডি নাম্বার প্যারাগ্রাফ থেকে আনা হয়েছে, এই যে ডিপ্রাইভড এরিয়া, এই যে ডিপ্রাইভড, যে বঞ্চিত যেটা, আর এখানে সেটা ব্যবহার করা হচ্ছে যে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, মানে ডিপ্রাইভড, ডিপ্রাইভডের একটা এটা সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে। পরটা দেখি যে ইন্ডিপেন্ডেন্স আর হচ্ছে সেলফ রিলায়েন্স, এখানে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে এখান থেকে আনা হয়েছে, এই যে ইন্ডিপেন্ডেন্স যেটা হচ্ছে কি বেশি কন্ট্রিবিউট করে হায়েস্ট লেভেলস অফ এক্সপার্টাইজে যেতে হলে, তো সেটা এখানে যেটা ব্যবহার করা হচ্ছে এই যে সেলফ রিলায়েন্স, ইজ এ ভ্যালুয়েবল টুল দ্যাট স্টুডেন্টস রিচ দেয়ার গোল, এখানে ইন্ডিপেন্ডেন্স আর সেলফ রিলায়েন্স হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং লাস্টের একটা যেটা বাকি রয়ে গেছে প্যাসেজ টু থেকে, যে এক্সট্রিমলি হাই হচ্ছে প্যারাগ্রাফে দেওয়া আছে আর প্রশ্নে দেওয়া আছে ইম্প্রেসিভ, এই যে এটা এখান থেকে আসছে যে এক্সট্রিমলি হাই এক্সামিনেশন রেজাল্ট, মানে অনেক ভালো পরীক্ষার ফলাফল করতে সাহায্য করে। তো এটা হচ্ছে এই যে এখানে ইম্প্রেসিভ, তার মানে এক্সট্রিমলি হায়ার সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে ইম্প্রেসিভকে। তো এটা গেল হচ্ছে প্যাসেজ টু থেকে সিনোনিম, তারপর আমরা থ্রি এরগুলো দেখবো, আমরা হচ্ছে প্যাসেজ থ্রিরগুলো দেখবো। তো বইয়ের মধ্যে মানে প্যারাগ্রাফে দেওয়া আছে হিউজ, আর ওরা সেখানে প্রশ্নের মধ্যে মাস ব্যবহার করছে, তো হিউজের তো বেশি, মাসের তো হচ্ছে বেশি, যে এখানে যে হিউজ নাম্বারস অফ টেক্সট, যে অনেক নাম্বার কি তারা, আর এখানে দেখেন বলা আছে এই যে ডিপেন্ডেন্ট অন, এই যে মাস প্রোডাকশন, এই যে মাস অর্থ কিন্তু বেশি, মানে সবসময় সিনোনিম লিখে হচ্ছে এরা আনসারগুলো করে। পরেরটা দেখি আমরা যেটা পেলাম, পরেরটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ যারা শিখতেছে, তো সেটার সাথে অ্যাসিস্ট্যান্টের হচ্ছে মিল আছে। এখানে আমরা যেটা প্রশ্নের মধ্যে ছিল, এই যে অ্যাপ্রেন্টিস তারা হচ্ছে তাদের কাজগুলো কি ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিসের মাধ্যমে করাতো, আর এখানে যেটা আমাদের দেয়া আছে এই যে এটা একটা আনসার আসছে, এই যে তারা কি ইনস্ট্রাক্ট করতো কাদেরকে, এই যে অ্যাসিস্ট্যান্ট, এটার সাথে হচ্ছে মিল আছে অ্যাপ্রেন্টিস এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। পরে আরেকটা দেখি স্কেল আর হচ্ছে সাইজ, এখানে প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে স্কেল কথাটা দেয়া আছে, যেখানে আমরা একটা প্রশ্নের মধ্যে পেয়েছিলাম। তো এখানে হচ্ছে বলা আছে যে এক্স্যাক্টলি দ্য অরিজিনাল স্কেল, স্কেলও হচ্ছে প্রিন্ট করা যায়। আর এখানে যেটা দেখি যে বাকি দুইটা বলে দেওয়া আছে, কালার আর সারফেস, শুধু বাকি রয়ে গেছে অ্যান্ড, সে যেটা হচ্ছে সাইজ। তো স্কেলের আরেকটা সিনোনিম হচ্ছে এখানে সাইজ ব্যবহার করা হয়েছে। আর পরটা যদি দেখি যে ভিজিটার্স আর পাবলিক, তো আমাদের প্যারাগ্রাফে হচ্ছে ভিজিটর দেওয়া আছে, আর আনসারটাকে এটা প্যারাফ্রেজিং করে দেওয়া হয়েছে এই যে এখানে যে এক্সপিরিয়েন্স অফার টু ভিজিটার্স, আর সেখানে আমাদের এই যে এখানে যেটা বলা ছিল যে রিগ্রেটেবল টু, সেটা আমরা পাইছি যে আনফর্চুনেটলি ব্যবহার করা হয়েছে যে ইন্টারেস্ট অফ দ্য পাবলিকে, যে এই যে ভিজিটরদের বদলে এটা হচ্ছে পাবলিক ব্যবহার করা হয়েছে। তারপরটা যদি আমরা দেখি, একটা হচ্ছে স্টার্ট অ্যান্ড বিগিনিং, যে স্টার্ট বিগিনিংটা হচ্ছে আমাদের এখান থেকে আসছে। এখানে যদি দেখি যে পিকচার হ্যাজ নো ক্লিয়ার প্লেস, যে একটা ছবির আসলে কোনো নির্দিষ্ট জায়গা নেই, হুইজ টু স্টার্ট বিং, কোথা থেকে শুরু দেখা শুরু করতে হবে, আর হুইজ টু ফিনিশ, এই যে এখানে এই দুটা, এই যে এখানে ব্যবহার করেছে বিগিনিং, বিগিনিং অর্থ আমরা জানি যে শুরু, তো স্টার্ট অর্থ কি শুরু, পরটা ব্যবহার করেছে ফিনিশ শেষ করা, আর এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড, অ্যান্ড অর্থ কি শেষ করা, তার মানে দুইটারই হচ্ছে এরকম সিনোনিম ব্যবহার করা হয়েছে। যে আমরা যদি এখানে দেখি স্টার্টের বিগিনিং, ফিনিশিং এর অ্যান্ড, পরে দেখা যাচ্ছে ভিউস অপিনিয়ন্স, এটা এখানে কয়েকবারই ব্যবহার করা হয়েছে, শুধু এক দুই বার না। এই যে আমাদের এখানে যদি দেখি যে এখানে হচ্ছে আমাদের ভিউস ব্যবহার করা হয়েছে, তারপর আরও এখানেও দেখি যে হোয়েন গিভেন দ্য কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার ভিউস, এখানেও ভিউস ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানে যদি আমরা প্রশ্নের মধ্যে দেখি টু গিভ দেয়ার অপিনিয়ন ব্যবহার করা হয়েছে, মানে ভিউর একটা সিনোনিম হচ্ছে অপিনিয়ন, তার মানে এটা হচ্ছে যে ওরা কোনো সময় হচ্ছে মানে যেটা প্যারাগ্রাফে দেওয়া থাকবে সেটা প্যাসেজ প্রশ্ন বলবে না, সেটা একটা সিনোনিম দিয়ে দিবে, আর রিডিং প্যাসেজ থ্রিতে তো আরও বেশি করবে। তো এখানে দেওয়া আছে যে অপিনিয়ন, আর এখানে সেটা বলা আছে যে ভিউস বলা আছে, এবং এখানেও যদি আমরা দেখি এখানেও একটা হচ্ছে ভিউয়ারের কথা বলা হচ্ছে যে তাদের হচ্ছে কি তারা তাদের মতামতটা দিতে পারতেছে না, তো যেখানে হচ্ছে ভিউ ব্যবহার করা হচ্ছে ওখানে অপিনিয়ন,
আর ওখানে অপিনিয়ন ব্যবহার করলে এখানে ভিউজ ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে তাহলে হচ্ছে ভিউর একটা সিনোনিম হচ্ছে অপিনিয়ন, তার মানে এটা আপনার হচ্ছে রাইটিংয়েও হচ্ছে লিখতে পারবেন যে একটা সিনোনিম। এরকম আপনি যত সিনোনিম বের করে দেখতে পারবেন না প্রশ্নের মধ্যে অ্যানালাইসিস করে করে বের করে কয়েকটা বই যদি আপনি শেষ করেন দেখবেন যে পরেরগুলো আপনার সলভ করতে অনেক সময় কম লাগতেছে এবং আপনি সহজে প্রশ্ন ধরতে পারতেন যে ওরা কীভাবে আসলে প্যারাফ্রেজিং করে প্রশ্নের স্ট্রাকচারটা চেঞ্জ করতেছে, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। ধন্যবাদ, আশা করি এটা উপকারে আসবে।